ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে। 5:30টার সময় সব খেয়ে নিয়েছি, এখন তো জানেনি, তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। 5টা বাজলেই অন্ধকার হয়ে যায় বাইরে, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। মা সন্ধ্যা দিয়ে দিয়েছে, তারপরে চা বাড়ালাম, মা আর আমি খেয়ে নিলাম। আর খেয়ে আমি আসলে ক্লাস ছিল আমার সকালবেলা, সেই জন্য এখন সারাদিন তো সময় পাইনি আপনাদের সঙ্গে গল্প করতে, তাই এখন চলে এসেছি গল্প করতে। ক্লাস থেকে আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছি, মানে ওই টুকিটাকি খাবারের জন্য, জানেন তো আমার বিকেলবেলা হলে এটা ওটা খেতে ইচ্ছে করে, সেই জন্য কিনে নিয়ে এসেছি। আর তার আগে সব থেকে জিনিসটা দেখাচ্ছিলাম রূপচর্চা, ডাবরের গোলাপ জল, এই যে দেখুন এটার সাথে এটা ফ্রি, ডাবরের গোলাপ জলের সাথে ডাবরের আমন্ড অয়েল, হেয়ার অয়েল। আসলে শীতকালে আমি তেল লাগাই না, গরমকালে আমি তেল লাগাই মাথায়, কারণ শীতকালে তো ড্যান্ড্রফের বেশি সম্ভাবনা থাকে হবার মাথায়, আর আমার তো ড্যান্ড্রফ আছেই, বেড়ে যাবে সেই জন্য। আর এটা আমার অল্প ছিল, সেগুলো নিয়ে এলাম, কারণ লাগবে, কদিন পর শেষ হয়ে যাবে। আর এটাও ফ্রি দিচ্ছিল। আর এনেছি দেখুন এই বিস্কুটটা, আর এক প্যাকেট এনেছিলাম, সেটা খুলে ফেলেছি, তাই আপনাদের দেখালাম না, গোল গোল টাইপের এরকম। আর এই নিমকিটা দেখুন, কুচো নিমকেও এনেছি, কুচো নিমকি খেতে আমার খুব ভালো লাগে। আর এই নিমকিটাও, এটা আমাদের যেটা গোল গোল হয় ওটাকে আমি পাটি চাট বানিয়ে খাই, খেলাম না। আর দেখুন এই হলদিরামের ঝুড়িবেলাটা আমি এনেছি, এরকম একটা হলদিরামের ডালমুখ এনেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। আর এরকম একটা বিস্কুট এনেছি, মানে দুটো এনেছিলাম, একটা খেয়ে নিয়েছি, এই একটা আর ওই যে ডালমুখটা খেয়ে নিয়েছি। আর বিস্কুট আর নিমকিটা বললাম ঢেলে ফেলেছি। আর এই কেকটা এখনো, মানে বিকেলবেলা খাওয়া যায় সকালে টিফিনও, এটা ব্রিটানিয়ার কেক, আর দুটো লেস। আমার এই সবুজ ফ্লেভারের যে প্যাকেটে যে লেস, লেসটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে তো আমার সকালবেলা তো খেয়েছিলাম চাউমিন, মা চাউমিন করেছিল, খেয়ে চলে গেছিলাম ক্লাসে, আসা এগুলো সব কিনে নিয়ে এসেছি। আর তারপরে দুপুরের জন্য লাঞ্চে আর মা করেছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর লোটে মাছের ঝুড়ো, তো ওই দিয়ে লাঞ্চটা করে নিয়েছি আজকে। লোটে মাছটা আমার মা দুর্দান্ত করেছিল, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, আর কারণ খুব ভালো, মানে ভালো খেয়েছি আমি। আর প্রতিবারই মা ভালো বানায়, মা কী করে বলুন তো, কাঁটাগুলোকে ছাড়িয়ে নেয় আগে সেদ্ধ করে, তারপরে বানায়। আর ওরকম করে কী বলতো, গলায় কাঁটা লাগে না, খেতেও অসুবিধা হয় না, ভালো লাগে না, কি বলতো, ভাত মাখছি খাচ্ছি কাঁটা পড়ছে, অনেকে জায়গায় খেয়েছি তো দেখেছি, ভালো লাগে না। আমার মার থেকে অনেকে শিখে এরকমভাবে খেয়েছে, অনেকে লোটে মাছ তো খেতোই না, তাহলে এখন লোটে মাছ খায়, এত ভালো খায়, কী বলবো। পারলে আর মাকে বলে আপনি বানিয়ে খাওয়ান, এরকম যাই হোক, এরকম ব্যাপার। তো আপনার সাথে সেটা শেয়ার করবো এখন, তাহলে আপনারা দেখে নিন। আর তারপর তারপর কি বলতো, বাইরে খুব মেঘলা ওয়েদার, একদম বাজে ওয়েদারটা, সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বাবা সেই বৃষ্টির মধ্যে অফিসে গেল, এখনও হচ্ছে, কালকেও হবে শুনছি নাকি, মানে সোমবার অবধি বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে তার জন্য এরকম অবস্থা। আর এমনি ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে, শীত 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 করছে, পাখা চালাতে হচ্ছে না, আমার শরীরটা খারাপও ছিল, সেরকম কালকে আর কোনো ভিডিও করিনি, মানে ব্লগ করিনি। আর মা তাও ফ্যান চালিয়ে দিচ্ছে, মায়ের গরম লাগছে, আমার শীত করছে, এরকম আর কি। তো ঠিক আছে, আপনার রেসিপিটা দেখে নিন, তারপর আমি আবার আসছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ওরমভাবে খাবেন, আর যদি কেউ খেয়ে থাকেন তো ভালো, আর না খেলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ আমি দেখুন লোটে মাছ রান্না করব। লোটে মাছটাকে আমি গোটা গোটা কেটে নিয়েছি, শুধু মাথা আর লেজা বাদ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে না আমি একটু নুন মাখিয়ে নিয়েছি, শুধু এটাকে আমি একটু শুকনো খোড়াতে, কোনো জল ফল কিচ্ছু দেবো না, একটু সেদ্ধ করে নেবো, এরম করে দিয়ে, এরম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো গোটা গোটা। তারপরে এটাকে না পরে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ফেলে দিয়ে ছাঁকনির মধ্যে, ঝুড়ির মধ্যে, তারপরে একটা একটা করে কাঁটা বার করে নেবো, তাহলে দারুণ ভালো হয়। কাঁটা তো জমে জমে পেটে অ্যাপেন্ডিক্স হওয়ার ভয় থাকে, দীর্ঘদিন খেতে খেতে তো হয়, একদিনে তো হবে না। তো এইভাবে দেখুন আমি এই যে এইভাবে দিয়ে দিলাম, কোনো জল দেবো না এতে, এই শুয়ে এই দেখুন জল নেই। এবার এটা আমি সিম আছে এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার এটা একটু ভাপা, মানে সেদ্ধ হতে থাকবে, এর থেকে প্রচুর জল বেরোবে, ওটা আমি ঝুড়িতে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিয়ে কাঁটা সব একটা একটা করে বেছে আপনাদের আবার পরে দেখাচ্ছি, কাঁটাগুলি বেছে খাবেন, ভীষণ ভালো। এই দেখুন লোটে মাছটা আমার এই যে সেদ্ধ করা হয়ে গেছে, জল ছড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটা মাছের কাঁটা আমি যে ছাড়িয়ে রেখেছি, এই যে এইভাবে মাছগুলি কাঁটা ছাড়িয়ে নেবেন, এই দেখুন ধরলেই উঠে আসছে। এই কাঁটাগুলি যদি খাওয়া হয় রান্নার সাথে কত ক্ষতিকারক না, মানে খেতেও অত ভালো লাগবে না, মুখের মধ্যে কাঁটা পড়বে আর পেটে গিয়ে জমে থাকবে।
এইভাবে এই যে এরকম গোটা গোটা করে কাটা ছাড়িয়ে নেবেন। বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে এই কাটা ছাড়িয়ে নিলে, কারো অসুবিধা হবে না। এরকম ভাবে আমি সব মাছের, এই সব কটা মাছের এরকম ভাবে, এখানে 800 মাছ আছে, সব কটা মাছের এরকম আমি কাটা ছাড়িয়ে নেব। আপনারাও এইভাবে করবেন, হালকা নুন দিয়ে জল ফেল দেবেন না, প্রচুর জল বেরায়, চাপা ঢাকা দিয়ে ছিঁড়ি মাছে বসিয়ে দেবেন অল্পক্ষণ, বেশিক্ষণ না। তারপরে এই যে ঝুড়িতে ঢেলে দেবেন, দেখুন কি সুন্দর, আবার এই দেখুন কাটাগুলি দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে। এবারে আপনাদের দেখাচ্ছি সব কটা মাছের কাটা ছাড়িয়ে, দেখুন আমি সব মাছগুলি এরকমভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত কাটা বেরিয়েছে। এই যে এই কাটাগুলি কত ক্ষতিকারক, এগুলি ফেলে দেব। এইবারে এই মাছটাকে আমি সব কিছু দিয়ে করব। আমি একটু বেগুন দিয়ে করি, বেগুনটাকে আমি আগে থেকে সরু সরু করে কেটে আলু ভাজার মতো নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুনটা ভেজে তুলে নেব আগে। তারপরে এতে পেঁয়াজ, পেঁয়াজ পরিমাণে একটু বেশি দিতে হয়, পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে, রসুনটা আমি থেতো করে নিয়েছি, টমেটো কুচি দেব, আদা পেস্ট দেব, আর এই কাঁচা লঙ্কা পেস্ট দেব, আর ধনে নামানোর সময় ধনে পাতা দেবো, এর মধ্যে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দেবো না, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো চলুন আপনাদের দেখাচ্ছি বানিয়ে কেমন করে বানাবো। কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, দেখুন এগুলো আমি সরষের তেলে করবো, বেগুন দিয়ে আমি ভেজে নেবো আগে, ভেজে তুলে রাখবো, বেগুন দিয়ে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি অনেককে এইটা শিখিয়েছি, সবাই বলেছে যে মানে শিখিয়েছি বলতে মানে আমার আশেপাশে যারা থাকে সবাই বলছে মানে এই বেগুন দিয়েই ভালো লাগে, কাঁটা ছাড়ানোটাও শিখিয়েছি তাদেরকে বলে কেমন করে কি, তারা আগে লোটে মাছ খেতোই না ভয়ে, কাটার ভয়ে, আমি এইভাবে ছাড়ানো শিখিয়েছি, তারা এখন খুব লোটে মাছ ভালো খায় আমার মতন, তারাও বেগুন দিয়ে করে। আর নামানোর সময় ধনে পাতা তো দিতেই হবে, না দিলে এই ধনে পাতা না দিলে এতে কোনো আর টেস্ট হবে না, ধনে পাতা দিতেই হবে। অনেকে এতে আলু দেয়, আমরা দিই না, বেগুন দিয়েই করি। এইভাবে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। তারপরে কড়াইতে আরো তেল দিতে হবে, এতে একটু তেল পেঁয়াজ বেশি লাগে। আর বাজারে এখন জানেন 80 টাকা কিলো পেঁয়াজ, তাই আমি ভাবছি যে লোটে মাছে কত পেঁয়াজ দিতে হচ্ছে, আর পেঁয়াজ বেশি না দিলে তো লোটে মাছ ভালো লাগবে না। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন তুলে নিলাম বেগুনটা, এবার কড়াতে আরো তেল দিতে হবে। আবার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে পেঁয়াজটা একটু ফ্রাই করতে হবে। তেলটা পাকা করে আমি এই রসুন থেঁতোগুলি দিয়ে দিচ্ছি। এতে একটু মাংসের মতন রসুন পেঁয়াজ পেঁয়াজ এসব দিতে হয়, নাহলে একটু মানে ভালো স্বাদ হবে না, আঁচটানি গন্ধ হবে। আর নুন এতে খুব হিসাব করে দেবেন, যেহেতু নুন দিয়ে মাছটা সেদ্ধ করা হয়েছে, তারপরে পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিলাম, কোনো নুন বেশি দিলে চলবে না, নুন কম হলে ভালো কিন্তু বেশি হলে একদম জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এটা ভালো করে ফ্রাই করব একটু। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আর মিষ্টি দেবো না, কারণ পেঁয়াজ থেকে পেঁয়াজটাই মিষ্টি হয়, লোটে মাছটা আর মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আর একদম অল্প করে নুন দিচ্ছি। এটা একটু কষাতে হবে। এই লোটে মাছগুলি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন আমি এটা একটু কষিয়ে নিয়েছি। এই বেগুনটা আমি পরে দেবো, এখন দেবো না, একটু হাফ হয়ে যাবে তারপরে। আর নামানোর সময় ধনে পাতা দেবো। তো এটা আমি এখন করি, একটু টাইম লাগবে, কারণ এটা এখন জলটা একটু কম বেরোবে, যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, জল ফেলে দিয়েছি। এতে আমি চারটে আবার গোটা লঙ্কা দিচ্ছি কাঁচা, কারণ বাটা দিয়েছি, যার বেশি ঝাল খেতে ইচ্ছা করবে এটা খেতে পারবে। আর এই ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এটা আরো আরো তো হবে, হাফ হয়েছে। বেগুনটা একদম আপনারা দেখতে পাবেন না, এর মধ্যে একদম মিশে যাবে বলে গিয়ে, মানে এই নাড়তে নাড়তে এটা বানাতে বানাতে বেগুনগুলি পড়ে যাবে। তো ঠিক আছে, আমি করে নিয়ে আবার দেখাচ্ছি আপনাকে। দেখুন আমার লোটে মাছটা হয়ে গেছে। আমরা বেশি একদম শুকনো শুকনো ঝুড়ো খাই না, মানে এরকম একটু রাখি একটু। এটা এখন এটা গরম আছে বলে এরকম বেগুন দিলে একটুখানি এরকমই হবে, মানে একটু মানে লোতলতা টাইপের, কিন্তু এটা লোটে ঝুড়ো, লোটে ঝুড়ো ঝুড়ো বলতে আমরা বেশি ঝুড়ো করি না। এবারে যে ধনে পাতা কেটে রেখেছি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ইয়ে হয়, সেন্ট হয়। তো আমার এই লোটে মাছ রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এইভাবে আপনারা কাঁটা ছাড়িয়ে না খান, তাহলে একবার আমার মতন কাঁটা ছাড়িয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মানে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে, কারো গলায় কাঁটা আটকাবে না, আর খুব ভালোও লাগবে খেতে। আর কারা কারা বেগুন দিয়ে খান আর কারা কারা খান না, তাহলে বেগুন দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর ধনে পাতা অবশ্যই দেবেন, ধনে পাতা না দিলে এই লোটে মাছটা ভালো হয় না। এ দেখুন আমার লোটে মাছটা হয়ে গেছে, এর থেকে আমি আর শুকাবো না কিছু। এই যে আমার লোটে মাছটা হয়ে গেছে, এর সাথে আমাদের এই যে মুসুরির ডাল হবে, দেখুন আমি ডালটাকে ফুটিয়ে রেখেছি, শুধু ফোড়ন দেবো আর বেগুন ভাজা হবে। আজকে আর কিছু হবে না, লোটে মাছ হলে আর কিছু লাগে না, ডাল লোটে মাছ বেগুন ভাজা, বাস। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে কাঁটা ছাড়িয়ে আপনারা মাছটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে না, কারণ অনেকেই দেখছেন, লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, বা অনেকেই বেশিরভাগই দেখছেন না। আপনারা না জানলে কীভাবে চলবে বলুন, আপনারা তো আমার পাশে থাকলেই হবে। আপনাদের আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আপনারা প্লিজ দেখুন আমার ভিডিওটা, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আর যাই হোক আপনারাও ট্রাই করবেন বাড়িতে। আর আজকে দুপুরে যেটা লাঞ্চে খেলাম ওটাই ডিনারও খাবো, মানে লোটে মাছ আছে, লোটে মাছ খাবো, আর সঙ্গে ডাল আছে, ভাত করবে মা, আলু ভাজতে বলবো, কারণ ওবেলা তো বেগুন ভাজা খেয়েছিলাম। তো ঠিক আছে, আজকে তাহলে আসি, আর কালকে চেষ্টা করবো নতুন কিছুর সাথে আবার মানে আসার ব্লগটা নিয়ে। আজকে তো লোটে মাছের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, যেহেতু সারাদিন যেটা রান্না হয়েছিলো সেটাই তো দেখালাম। আর বন্ধুরা আমি তো রোজ আসতে পারি না ব্লগে, কি করবো, মানে আপনার সঙ্গে আজকে গল্প করে চলে এলাম, চেষ্টা করবো রোজ আসার। আর কালকে তো অবশ্যই আসার চেষ্টা করবো, আর নতুন কিছুর সাথে আপনারা দেখবে সেটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখনই টাটা, বাই বাই, গুড নাইট অ্যাডভান্স।